নমস্কার, আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। প্রধানমন্ত্রী চাইলে আমাদের কাছ থেকে 9 মিনিট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মেসেজ ভুয়ো এবং এ নিয়ে যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি, রেশন বিলি নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের, এ নিয়ে আজকে বিস্তারিত আপডেট থাকছে। অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, প্রথমেই চলে যাচ্ছে আমাদের প্রথম খবর। প্রধানমন্ত্রী আমাদের যে 9 মিনিট, ভাইরাসের আক্রমণ থেকে দেশকে আলোর পথে নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উদ্দেশ্যেই আগামী 5 এপ্রিল আলো নিভিয়ে মোমবাতি চালানোর ডাক দিয়েছেন তিনি। 9টায় জাতির উদ্দেশ্যে যে দেওয়া ভাষণে কিন্তু এ কথাই আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, রবিবার দয়া করে বাড়ির আলো বন্ধ রাখুন, মোমবাতি চালান, 9 মিনিট ধরে বাড়ির ব্যালকনি বা টর্চ বা মোবাইলে আলো চালান, মোমবাতি আলো জ্বালানোর সময় সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। গতবার যখন আমাদের করোনা ভাইরাসের যে প্রতিরোধ করে তোলার জন্য জনতা কারফিউ জারি করা হয়েছিল, সেই দিন থেকে কিন্তু অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মানা হয়নি, তার জন্যই এটিকে মনে করিয়ে দিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, ভাইরাসের শৃঙ্খল ভেঙে বেরোনোর একটি উপায় রয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিংকে মেনে চলা। আপনাদের কাছে আরও একটি প্রার্থনা, ইভেন্ট চলাকালীন কোনো রকম জটলা করবেন না, প্রত্যেকে নিজের বাড়ির দরজায় জানলায় ব্যালকনিতে দীপ জ্বালাবেন, সোশ্যাল ডিস্টেন্সিংকে লক্ষণরেখা মেনে চলবেন। লকডাউনের ধৈর্যের উদাহরণ রাখার জন্য বলেছেন, আমরা একা নেই, এখানে দেশের 130 কোটি জনগণের মিলিত ভক্তি রয়েছে, সেখানে ডিস্টেন্সিং মেনে চলাটা খুবই জরুরি, কখনই অকারণে আমরা রাস্তায় বেরোবো না। 22 মার্চ জনতা কারফিউয়ে ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদি লকডাউন ঘোষণার আগের দিন। সেদিন গোটা দেশ থেকে বাড়ি থেকে জনতা কারফিউ পালন করেছিল, এরপরই করোনা মোকাবিলা দেশজুড়ে লকডাউনও ঘোষণা করেছিলেন। চলে আসছি পরবর্তী খবরের দিকে। বন্ধুরা, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ বারবারই ঘোরাফেরা করছিল, যে নিউজটির দিকে আমরা কখনোই নজর দিইনি বা একটি জনপ্রিয় দৈনিক পত্রিকাতেও এ নিয়ে সংবাদ বেরিয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভুয়ো তথ্য ছড়ানো হবে করোনা ভাইরাস সংক্রান্তিত, তাদের সেই সমস্ত গ্রুপের সেই ব্যক্তি এবং গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করা হবে। একটি মেসেজ যেখানে বলা হয়েছিল, বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী সোশ্যাল মিডিয়াতে করোনা ভাইরাসের অতিমারি নিয়ে কোনো রকম মেসেজ শেয়ার করা বেআইনি, কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য আদান প্রদান করা যাবে না, এই ধরনের কোনো রকম তথ্যের আদান প্রদান 68, 140 এবং 188 ধারায় শাস্তিযোগ্য অপরাধ এবং গ্রুপ অ্যাডমিনকে ওই ধারায় গ্রেপ্তার করা হবে। কিছুদিন হলো এই হোয়াটসঅ্যাপে কিন্তু এই বিষয়টি নিয়ে ছড়াচ্ছে ভুল তথ্য, এই তথ্যটি একদমই সঠিক নয় এবং এ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গত 24 মার্চ রাত 8টায় জাতির উদ্দেশ্যে বার্তায় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21 দিনের যে লকডাউন ঘোষণা করেছিলেন, সেই দিন রাতেই স্বরাষ্ট্র মন্ত্রক 2005 সালে বিপর্যয় মোকাবিলা আইনের 6 এবং 2 অনুচ্ছেদ বলবৎ করে কেন্দ্র রাজ্যের সমস্ত বিভাগকে আইন কার্যকর করতে অনুরোধ করেছিল। কী বলা আছে সেখানে? বলা হয়েছে, মানুষ ঘরের বাইরে বেরোনোর ওপর বিধিনিষেধ আরোপ করা হলো এবং অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবা ছাড়া সমস্ত রকম অফিস, কারখানা, দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে এই আইন প্রয়োগ করা হয়েছিল। বিপর্যয় মোকাবিলা আইন 2005-6 অনুচ্ছেদ ধারায় যে কথা বলা হয়েছে তার সমস্তটাই উল্টো কথা ওই মেসেজে ছড়িয়েছিল। বিপর্যয় মোকাবিলা আইনে যেসব মিলিয়ে রয়েছে তার 79টি ধারা, তাদের মধ্যে 144 এবং 188 ধারার কোনোটা অস্তিত্বই নেই। অনেকে মনে করতে পারেন ভারতীয় দণ্ডবিধিতে ধারা আছে, কিন্তু এই ধারাগুলি আদৌ অস্তিত্ব নেই। শাস্তি কখন হতে পারে? বিপর্যয় মোকাবিলা আইনে 54 নম্বর ধারায় শাস্তির কথা বলা হয়েছে। 54 নম্বর ধারা অনুযায়ী আতঙ্ক তৈরি করতে পারে কেউ, এমন বিপর্যয় সংক্রান্তিত কোনো ভুয়ো তথ্য ছড়ালে তা দণ্ডনীয় অপরাধ হবে, সেক্ষেত্রে 1 বছরের জেল বা জরিমানা অথবা 2টোই হতে পারে। ভারতীয় দণ্ডবিধির 505-এর AB ধারা অনুযায়ী কেউ যদি কোনো ব্যক্তিকে আতঙ্কিত করার চেষ্টা করেন, কোনো গোষ্ঠী আতঙ্ক করেন বা এমন অপরাধে ইন্ধন যোগান, তাহলে সমাজের সম্প্রীতি নষ্ট হয় বা রাষ্ট্র ব্যবস্থার উপর আঘাত আসে, তবে এই ধারায় অভিযুক্ত করা যেতে পারে এবং দোষীর 6 বছর পর্যন্ত জেল এবং জরিমানা হয়। কিন্তু এর বাইরে কোনো রকম নোটিফিকেশান বা কোনো রকম নতুন কোনো তথ্য উঠে আসেনি। এই তথ্যটি ভুল এবং যারা এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে ছড়াচ্ছেন তারা সাবধান হন। আগামী দিনে কিন্তু এই বিষয় নিয়ে যদি সরকার পদক্ষেপ করতে চায় তাহলে কিন্তু পদক্ষেপ করতেই পারে। এই মতো অবস্থায় আমাদের চলে আসছি পরবর্তী খবরে। রেশন দেওয়া নিয়ে অনেক ভুল তথ্য ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে। আবহাওয়া কিন্তু এই করোনা আবহে খাদ্য সামগ্রী বণ্টনে বিশেষ ব্যবস্থা নেওয়া হলেও সর্বত্র রেশন নিয়ে গোলমাল হচ্ছে।
পরিস্থিতি সামলাতে বুথ লেভেল অফিসার বা বিএলওদের কাজে নামানো হবে বলে প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে। 45 লক্ষ আবেদনকারী এখনও পর্যন্ত কার্ড পাননি, তাদের জন্য ফুড কুপন তৈরি করা হচ্ছে। বাড়ি বাড়ি সেই খাদ্য কুপন পৌঁছে দিতে যাবেন বিএলওরা। 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত অন্ত্যোদয় অন্ন যোজনা অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার, বিশেষ উপজাতি পরিবার, রাজ্য খাদ্য সুরক্ষা 1 এবং বিশেষ জনজাতি এই 4টি পরিবারের উপভোক্তারা খাদ্য পাবেন এবং 13 টাকা কেজি দরে যারা 2 রেশন খাদ্য সুরক্ষা যোজনা 2 কার্ড রয়েছে তারা খাদ্য সুরক্ষা যোজনা অধীনে 13 টাকা কেজি দরে চাল, 9 টাকা কেজি দরে গম মিলবে। প্রতিদিনই 20% উপভোক্তার খাদ্য রেশন নিচ্ছেন বলে খাদ্য দপ্তর সূত্রে খবর। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে রেশন দোকানে ভিড় জমে, সেখানে বাড়ে গোলমাল। বীরভূমের রামপুরহাটে সামগ্রী কম দেওয়ার অভিযোগে বিক্ষোভও হয় বিভিন্ন জায়গায়। পূর্ব বর্ধমানে মন্তেশ্বর, মেমানের রায়নাসহ কিছু এলাকায় একই অভিযোগে দোকানও বন্ধ করে দেওয়া হয়, পরে পুলিশ প্রশাসন আধিকারিকরা তা খোলার ব্যবস্থা করেন। এরকম বহু অভিযোগ উঠে আসছে। বন্ধুরা, চলে আসছি পরবর্তী খবরে। লকডাউন কি বাড়তে চলেছে এ নিয়ে বারবারই প্রশ্ন উঠছিল, কিন্তু আপনাদের জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো রকম সরকারি নির্দেশিকা পাওয়া যায়নি এবং এই লকডাউন যদি না মানা হয় তাহলে বৃহস্পতিবার সব রাজ্যের মুখ্য সচিবকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বলে দিয়েছেন যে লকডাউন নিয়ে কোনো যদি 24 মার্চ জারি করার নির্দেশিকায় স্পষ্টই বলা হয়েছিল, কেউ না মানলে তা জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন 2005-এর 51 এবং 50 ধারা থেকে পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির 188 ধারা মোতাবেক ব্যবস্থা নিতে পারবে। এবং এই ধারা অনুযায়ী লকডাউন ভাঙা কারণ হিসাবে মিথ্যে দাবি করলে 2 বছর পর্যন্ত জেল এবং জরিমানা উভয়ই হতে পারে। লকডাউন বলপথে বাধা দেওয়ার শাস্তি 2 বছর জেল, এই শাস্তির বিষয়টি জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রচার করার জন্য ভাল্লা রাজ্যগুলিকে অনুরোধও করেছেন। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি মনে হয় এই চ্যানেলটি আপনার উপকার করছে তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।